আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সিং টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমরা যেহেতু ফ্রিল্যান্সিং বেসিক থেকে শিখছি এবং কিভাবে আর্ন করতে হয় সেটা শিখছি সেই জন্য আমরা কালকে টিউটোরিয়ালে দেখেছি কিভাবে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাই যারা সেই টিউটোরিয়ালটা দেখেননি অবশ্যই আই বাটন থেকে টিউটোরিয়ালটি দেখে আসবেন এবং আস্তে আস্তে আমরা শিখব ক্রমান্বয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করে আয় করতে হয় তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গত টিউটুরালে আমরা দেখেছি কিভাবে ফ্রিলান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং বেসিক আলোচনা করেছি এই আমরা দেখব কিভাবে কাজ বিট করতে হয় তো আমরা আবার আমাদের ব্রাউজারে চলে যাব দেন freelancer.com এ চলে যাব তারপর দেখুন পেজটি চলে এসেছে আমি এসেছি তারপর আমরা এখান থেকে কিছু অপশন যদি দেখি মেসেজ দেখুন অন্যান্য আমরা যে ফেসবুক ইউজ করি সেরকমই আর হচ্ছে আপডেট এই আপডেট থেকে নোটিফিকেশন আসবে আমরা যে স্কিলগুলা সিলেক্ট করেছি সেই অনুসারে কি কি কাজের অফার আসছে সেগুলো এখান থেকে দেখাবে তো আমরা এখানে গিয়ে দেখতে পারি নতুন কি কি কাজের অফার আসছে নেটওয়ার্ক ফ্লো দেখুন এখান থেকে সব কাজের অফার পাচ্ছি আমাদের স্কিল অনুযায়ী আছে আপনারা থেকে দেখে নিতে পারেন তারপর হচ্ছে মেসেজ আমরা যাদের সাথে কন্ট্যাক্ট করব বা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এখানে মেসেজ আসবে তারপর হচ্ছে মাই প্রজেক্ট যে কাজগুলো আমরা করবো এখানে শো করবে তারপর আমরা এখন ব্রাউজে চলে যাব ব্রাউজে দেখুন আমরা দুই ভাবে কাজ করবো একটা হচ্ছে প্রজেক্ট আর একটা হচ্ছে কন্টেস্ট আমরা কন্টেস্ট থেকে কাজ করব। আপনি চাইলে প্রজেক্ট থেকেও কাজ করতে পারেন বেসিক্যালি আপনি যদি আহ ইংরেজিতে ভালো এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনি প্রজেক্ট থেকে করতে পারেন তারপর আমি প্রজেক্টে একটু দেখাচ্ছি দেখুন লোডিং হচ্ছে টিউটোরিয়ালটা আরো আগেই আমি আপলোড করতাম কিন্তু নেটওয়ার্ক স্লো থাকার কারণে একদমই কাজ করা যাচ্ছিল না সেই জন্য আমি কয়েকবার চেষ্টা করেও করতে পারিনি এখন আবার শুরু করলাম কিন্তু তারপর দেখুন অনেক স্লো নেটওয়ার্ক যেহেতু আমরা সবাই হোম কোয়ারেন্টিনে আছি সবাই নেটওয়ার্কে প্রায় এক টাইমে থাকা হয় সেজন্য স্লো তো আমরা একটু ওয়েট করছি আসুক দেখুন চলে এসেছে আমাদের স্কেল অনুযায়ী কাজ আসবে আর একটু ওয়েট করি লোডিং হোক আমরা এখান থেকে সার্চ করতে পারি সার্চ করার আগে আমি এখানে কিছু অপশন দেখিয়ে দিচ্ছি এখান দেখুন ফিক্সড প্রাইস এখান থেকে আমরা ফিক্সড প্রাইসটা সিলেক্ট করে দিব আমরা পঞ্চাশের নিচে করবো না যেহেতু আমি ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলছি আমরা এই ফিক্সড প্রাইজে যত নিম্ন মানে যত কম টাকা সিলেক্ট করবো দশ হাজার ডলার পর্যন্ত আমরা কাজ করতে পারি পঞ্চাশ ডলার করে দিবো সেক্ষেত্রে আমরা পঞ্চাশ ডলারের উপরে যে কাজগুলো সেইগুলো আমাদের সাজেস্ট করবে আমরা পঞ্চাশ ডলারের নিচে কোনো কাজ করবো না আমি এখানে দেখুন সাতচল্লিশ ডলার দিয়েছি এখানে সব 47 ডলারের উপরে যেগুলো সেগুলো সাজেস্ট করবে আর আউলি প্রাইস এটা আমরা 15 রাখার চেষ্টা করব এর মাঝেই তারপর দেখুন এখন এই যে যে কাজগুলো এসেছে সব 50 ডলারের উপরে আমরা 50 ডলারের নিচে কাজ করব না আমি যারা আমার টিউটোরিয়াল দেখছেন তাদের আমি বলবো 50 ডলারের নিচের কাজগুলো করবেন না তার উপরে কাজগুলো করার চেষ্টা করবেন দেখুন এখন আমরা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যদি স্ক্রল করে নিচে নামি দেখুন এই কাজটা যে অফার এসেছে এই সাইটে খেয়াল করুন এখানে কিন্তু নো জবস কমপ্লিট এ তার মানে উনি কাউকে দিয়ে এখন পর্যন্ত কাজ করাতে পারেনি সেই ক্ষেত্রে আমরা এই কাজটি করব না নিচেরটাও সেম আমরা স্ক্রল করে নিচে চলে যাব যদি এই কাজটা দেখি ব্র্যান্ড ভিডিও এই এটা দেখুন দুই দুইটা রিভিউ আছে তার মানে উনি দুইজনকে দিয়ে কাজ করেছে দুজনই ওনাকে ফাইভ স্টার দিয়েছে তো আমরা এই জিনিসটা খেয়াল করবো দেন কাজ কাজের জন্য আমরা অ্যাপ্লিকেশন করবো বা বিট করবো বিট বলে যেটাকে তো এই কাজটা আমরা দেখতে পারি এই কাজটা যদি বিট করার জন্য আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখুন রাইট ক্লিক করে ওপেন নিউ লিঙ্ক করে দিব। ওয়েট করবা নেটওয়ার্ক স্লো সেই ক্ষেত্রে আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই ক্লিয়ার আসুক পেজ তারপর আমরা দেখছি প্রজেক্টের ডিটেলস এসেছে অর্থাৎ এই কাজটি কিভাবে করতে হবে বা কোন রিলেটেড করতে হবে কি করতে হবে সব ডিটেলস এখানে দেওয়া থাকবে উনি স্কিল দেওয়া দিয়ে দিবে যে কি কি স্কিল লাগবে দেখুন এখানে আছে স্কিল আপনার কি কি স্কিল থাকতে হবে ওয়েবসাইট ডিজাইন গ্রাফিক ডিজাইন লগু ডিজাইন ব্র্যান্ডিং এগুলা আপনার স্কিল থাকতে হবে যেহেতু ভিডিও নিয়ে কাজ সেক্ষেত্রে আরেকটি লোডিং হোক আপনার নিচে দেখবো তো এই প্রপোজাল যে যদি আমরা প্রোপোজালে যাই এর অনেক বাজে অবস্থা এখানে কাজটা আমরা তো আহ আমি কিছুক্ষণ আগেই বলেছি আমরা পঞ্চাশ ডলারের নিচে কোনো কাজ করবো না দেখুন proposal এ পর আমরা দেখবো কাজটা কত জনে বিট করেছে এখানে দেখুন অনেকেই বিট করেছে কে কত ডলারে করতে পারবে সে সেটাও দেখুন এই যে দিয়ে দিয়েছে কে কত ডলারে করবে এবং কত দিনে করবে উনি পঞ্চাশ ডলারে করবে এক দিন মানে একদিন সময় লাগবে উনি দেখুন দুইশ এ করবে তিন দিন লাগবে আসলে কিছু মানুষ মার্কেট place নষ্ট করে ধরেন আহ পাঁচশো ডলার দিয়ে কাজটি করিয়ে নিবে উনি কিন্তু কিছু মানুষ অল্প সময়ে কম ডলারে করে দিতে চায় কিন্তু তারা করতে না আসলে নষ্ট হয় দেখুন প্রায় সবাই অনেক বেশি বেশি বলছে কিন্তু উনি কম বলছে কিন্তু সময়টা ওনার কম চেয়েছে উনি এরা অনেকেই কাজ আহ করতে পারে না এভাবেই নষ্ট হয় আর কি তো আমরা দেখলাম কি কি কাজটা বিট করেছে তারপর ডিটেলসে চলে যায় আবার এখন দেখবো কিভাবে বিট করতে হয় নেটওয়ার স্লো সেই জন্য আমরা ওইট করবো দেখুন কাজটা করার জন্য রেফার দিস লিঙ্ক এখানে একটি এক্সাম্পল দিয়েছে যেটা দেখে আমরা করতে পারি তারপর আরো কি কি আছে আমরা দেখব দেখুন আমরা অ্যাবাউট দা এমপ্লয়ার এর ডিটেলস দেখব ওনার কিন্তু পেমেন্ট মেথডটা ভেরিফাই করা দেখুন নীল অপশন আছে যেগুলো নীল অপশন গাঢ় করা থাকবে সেগুলা ভেরিফাই করা তারপর হচ্ছে এই যে ফোন নাম্বার ভেরিফাই এগুলা প্রোফাইলটা ভেরি মানে কমপ্লিটেড কিন্তু ভেরিফাই করা না এগুলো আমরা দেখব পেমেন্ট মেথডটা ভেরিফাই কিনা

মানে ইমপ্রেস করতে হলে আপনাকে তো অবশ্যই কিছু বলতে হবে সবার মাঝে অনেকের মাঝে আপনাকে কেন দিবে কি আওয়ারলি রেট আপনি প্রতি আওয়ারে কত রেটে কাজ করতে চাচ্ছেন এখানে আপনি দিয়ে দিবেন সেটা দেন হচ্ছে সেভ করে দিলে আপনার কাজটা বিট হয়ে যাবে তো এই ছিল মোটামুটি কিভাবে কাজ বিট করতে হয় আপনি বিট করার আগে রিফার থেকে এই থেকে দেখে নেবেন সব কিছু যে কিভাবে করতে হবে বা কোন রিলেটেড কাজ করতে হবে কি রকম হবে এখান থেকে দেখে নেবেন আর একটা কথা হচ্ছে এই প্রোপোজাল থেকে কে কেমন কাজ দিচ্ছে বা কিভাবে করছে সেটাও আপনি দেখে নিতে পারেন কি আমাকে আজ করেছে পার্সোনালি যে গ্রাফিক্স ডিজাইন শিখবো নাকি ওয়েব ডেভেলপ বা ওয়েবসাইট ডিজাইন

এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী টুইটারে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ